কট্ট কি কট্ট, তোমরা আমার এত ভালোবাসো, সেটা দেখে আমি কি কট্ট পাইটা দিগো, কি কট্ট পাইটা দি। মোটেই আর কি মারতেছি না গো, প্রচণ্ড ভালোবাসো তোমরা আমার। আমি বিশ্বাস করো, মানে আমি বুঝি, আমি বুঝি তোমরা মানে 90% মানুষ আমারে খুব ভালোবাসো, আর যে 10% মানুষ আমারে ভালোবাসে না, আস্তে আস্তে হয়তো তারাও ভালোবেসে ফেলবে, আমি এটা আশা রাখি। আমি বেশিক্ষণ হয়নি, আমি এক্সাইটমেন্টে কথা বলতে পারছি না, আমার এক্সাইটেড হয়ে গেলে মন খুশি থাকলে না আমার কথা বেরোতে চায় না, চোখ দিয়ে জল বেরোয়। তো আমি বেশিক্ষণ হয়নি, ভিডিওটা ছেড়েছি। তা এত লোক আমাকে মেসেজ করলো, এত লোক মানে আমাকে ভালোবাসে, আমার জাস্ট হয়রান হয়ে যাই যে ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে আসলে আমি জানতেই পারতাম না যে আমার এত লোকের কাছ থেকে ভালোবাসা আমার পাওনা আছে, যার জন্য আমার ইউটিউবে আসা। জানো তো, ছোটোবেলার থেকে ভালোবাসার মানুষ খুব কম পেয়েছি, মানে যারা আমাকে ভালোবাসবে সেরকম মানুষ খুব কম পেয়েছি। এই বিষয়ে ভিডিও একটা পরে বানাবো, আশা করছি তোমাদের সবার চোখে জল চলে আসবে। আমি আমি মনে করি, আমি মনে করি তোমাদের সবার চোখে জল চলে আসবে। আমি আমার নিজের জার্নি একদিন শেয়ার করবো তোমাদের সাথে, যেটা আমি ভোগ করে এসেছি। তো এরকম একটা প্ল্যাটফর্মে এসে তোমরা যখন ভালোবাসো না, এত জেনুইনভাবে ভালোবাসো, সত্যি বিশ্বাস করো নিজেকে প্রচণ্ড লাকি মনে হয়। হ্যাঁ, আমার শরীরে হিমোগ্লোবিনের সংখ্যা প্রচুর মাত্রায় কম, আর আমি অ্যানিমিয়ার রুগী, মানে আমার রক্তাল্পতা যাকে বলে, ঠিক আছে, আমি অ্যানিমিয়ার রুগী। আর হচ্ছে ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড কম, মানে একটুতেই কাত হয়ে পড়ি, আর ডাক্তারের কাছে যাই না ভয়ে। জানো তো, ডাক্তার গেলেই কি গালাগালি দেয়, মানে ভদ্র ভাষায় কি সমস্ত কয়, কয় কি তোর কি ডাল ভাতও জোটে না, তুই কি ডাল খাস না। তখন আমি কই, ডাক্তারবাবু আমি IBS-এর পেশেন্ট, আমার ডাল দুধ ডিম, মানে যেগুলি খাইলে গায়ের মধ্যে শক্তি হইব, রক্ত যোগাইব, সেইগুলি খাওয়া আমার বারণ, সেগুলি খাইলে আমি হসপিটালে গিয়ে আমার স্যালাইন টানতে হয়। আগে তো বুঝতাম না যে কেন এরকম হয়, থেকে থেকে কেন এরকম লুজ মোশন হয়, আমি তো বুঝতাম না, আমার সার রোগী আমি প্রচণ্ড পরিমাণে। এরপরেও লোকে আমার অভিশাপ দেয়, আরে আমি তো মাটির সঙ্গে মিশে যাবো গো, মাটির সঙ্গে মিশে যাবো। কিন্তু আর কি কমু, একটা মেসেজ আইছিল তার জন্য একটু মানে কি জানি বলে বিচলিত হয়ে যাওয়া, জানি না কি কয়। যাই হোক, যেটা কইতে আসছিলাম, তোমরা প্রত্যেকে আমার এত সুন্দর সাজেশন দিছো, আমি এক একজনের নাম বললা আরেকজনের মনে কষ্ট দিমু না, তাই আমি প্রত্যেকে আমারে যা যা কইছো তাই আমি বলতেছি। একজন বলছো ভেজিটেবল খাইতে, গ্রিন ভেজিটেবল, তো এইখানে আমার প্রবলেম আছে, আমি IBS-C-এর পেশেন্ট, আমার সবুজ শাক সবুজ শাকসবজি খাওয়া আমার বারণ আছে, মানে কি কও তো, আমার মাটি খাইতে হইব, আমার মাটি খাইতে হবো। ডাক্তার আমার একটা লিস্ট দিছে যে কি কি আমি খাইতে পারুম না, ওইটা দেখার পরে আমি জিগাইতে যামু ডাক্তার রে, যে ও ডাক্তার বাবু আমি কি খামু, সেটা আমার জিগানোর আগেই ডাক্তারই কইছে যে হ্যাঁ এবার জিজ্ঞাসা করেন যে আপনি কি খাইবেন, আমি হ্যাঁ তাহলে আমি কি খামু, এগুলি বাদ দিয়ে যা যা আছে তাই খাইবেন, ওগুলি বাদ দিয়ে কি থাকে কত, ভাত ভাত, শুধু ভাত খাওয়া যায় তাই কও। এই যে লোকে কয় না দুইটা ডাল ভাত খামু, দুইটা ডাল ভাতও খাইতে পারুম না আমি, এত অবস্থা খারাপ। তবে হ্যাঁ, তোমরা অনেকে ভালো ভালো সাজেশন দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। কাঁচকলার কথা বলেছো, আমার মতন যারা যারা অ্যানিমিয়ার রুগী আছো তারা আমার কথাগুলো শোনো, বা আমার এই ভিডিওতে কমেন্ট বক্সটায় চেক করে নেবে, তারা কিন্তু অনেক ভালো ইনফরমেশান পেয়ে যাবে। কাঁচকলা খেতে বলেছে, মোচা, বিট, তারপরে বেদানা, তারপরে কুলেখাড়া পাতার রস, তারপরে এইগুলো মনে আছে, আর না সব কিছু মনে নেই। তো আমি এর মধ্যে, ও সয়াবিন, তো আমি এর মধ্যে মোটামুটি সবগুলোই খাইতাম আগে, কিন্তু কাঁচকলা না আমার মোটে ভাল লাগে না, কাঁচকলার গন্ধেই না কেমন আমার বমি বমি পায়, কী কর্ম কও। আমার বাবা কইতে কইতে আমার দিমাগ খারাপ করে দিছে, তুই কাঁচকলা খা, কাঁচকলা খা, কাঁচকলা আয়রন থাকে, কাঁচকলা আয়রন থাকে, কে শুনে কার কথা, এখান দিয়ে ঢোকায় এখান দিয়ে বার করে দেয়, যখন হাগন হয় তখন জোর করে আনে ওই কাঁচকলা পেঁপে, ওগুলি জোর করে খাইতে হয়, নাক মুখ ছিটকে আমি খাই, আবার যখন একটু ভালো হয়ে যাই ব্যাস ভুললা যাই। এর জন্যই দুই দিন পর পর আমি ভুগি, বুঝতে পারছো, আমার দোষে আমি ভুগি। আবার এখন কি কমু কও, আমার ঘি ভাল লাগে, আমার মিষ্টি ভাল লাগে, আমার ওই ওই যে কি যেন কইতে গেলাম, রুটি খাইতে ভালো লাগে, আমার সব বারণ। তা যেগুলি আমার খাওয়া মানে যেগুলি আমার খাইতে ইচ্ছা করে লাল টপকায়, সেগুলি আমার খাওয়া বারণ। জানো তো, ওই কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়া ছোটো ছোটো টুকরা করে আলুর তরকারির সঙ্গে পাতলা পাতলা রুটি, আমি 5টা খাইয়ে নিতে পারুম জাগায়, কিন্তু আমার খাওয়া বারণ, আমার সহ্য হয় না।
তবে যেটা কইতে আইছিলাম যে তোমরা এত আমারে একটু ভালো বটো, আমারে একটু ভালো বটো, সত্যি সত্যি আমি কি করে তোমাকে ধন্যবাদ, আমি ধন্যবাদ দিতে চাই না, তোমরা আমার এইভাবেই ভালোবাসতে থাকো, আমি তোমাকে ভালোবাসায় ঋণী হয়ে এত দূর ডুববা যাইতে চাই, এত দূর ডুববা যাইতে চাই, তোমরা আমারে ভালোবাসতে থাকো। আর আমি না এই যে এইভাবে কথা বলছি না, এই যে কট্টু ভালো বটো, এটা আমি খুব আনন্দিত হলে বলি, আর সেটা আমার বর জানে। আমি যখন এইভাবে বলি না, ইটি কী করতি গো, তখন আমার বর বলে কি হয়েছে তোমার, জানে কিন্তু কি হয়েছে, যে আমার বউ এখন খুব খুশি আছে। তো এখন আমি সেই পরিস্থিতিতে, আমি খুব খুশি, আমি না এই হাত ধরা হাতে ফোন ধরা কথাই কইতে পারি না। তো এইটুকু জানানোর জন্য তোমাকে আইলাম, যে এতটা ভালোবাসার জন্য, বিনা স্বার্থে আমাকে এতটা ভালোবাসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো, অসংখ্য ধন্যবাদ। আমি নিজের মানুষের কাছ থেকেও এত ভালোবাসা পাই না। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো সবাই।